আমরা আছি সর্বদা। সারা রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও তিনটি সরকারি বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সোনামুড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন এবং সোনামুড়া ইংলিশ মিডিয়াম এই তিনটি বিদ্যালয়ে সম্পূর্ণ কোভিড গাইডলাইন মেনে চলছে পরীক্ষা, জানিয়েছেন প্রধান শিক্ষকরা। সোনামুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে মোট পরীক্ষার্থী 88 জন এবং উচ্চ মাধ্যমিকে 138 জন। একই সাথে নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনে দশম শ্রেণীতে মোট পরীক্ষার্থী 75 জন এবং উচ্চ মাধ্যমিকে 141 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। অন্যদিকে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণীতে পরীক্ষার্থী 60 জন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী 70 জন। একই সাথে চলছে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাও। যদি হয় আমাদের তো হসপিটাল কাছেই আছে, আমরা কোনো রিস্ক নিই না। স্টুডেন্টের বাড়িতে ইনফর্ম করে আমরা নিজেরাই হসপিটাল পাঠিয়ে দিই। আর প্রাইভেট সামান্য কিছু হলে আমরা ফার্স্ট এইড হিসেবে স্কুলে কিছু ব্যবস্থা আছে, সেগুলো ব্যবস্থা। সোনামুড়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, তো আমাদের আজকে তো যে ক্লাস 10, 11 এবং 12 আজকে পরীক্ষা শুরু আজকেই হয়েছে। এটা সেন্ট্রালাইজড প্রোগ্রাম, চলছে পরীক্ষা। আমাদের টোটাল 5টা কলেজ চলছে, ক্লাস 10 আমাদের স্ট্রেংথ আছে 88, সবাই প্রজেক্ট আছে। ক্লাস 11 আছে 173, তার মধ্যে 153 প্রেজেন্ট আছে। আর ক্লাস 12 আছে 153, তার মধ্যে 138 প্রেজেন্ট আছে। এক্সটার্নাল ক্যান্ডিডেটরও পরীক্ষা দিচ্ছে 4 জন মধ্যে সম্ভব। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।